Hello, hello. Little, little, hello. Oh, by the way, আজকে থেকে প্ল্যান করলাম যে সপ্তাহে দিন ডেইলি একটা করে যা পারি ব্লগ আই উইল আপলোড। আমার যা সুবিধা বুঝতে পারছি ভাই, তুই যে আমার অ্যাক্টিভ হতে হবে, টাউনের একটা পর মেরে আসি, সপ্তাহে যাই লঙ্কাতে আসি। এগারোটা স্পিড ব্রেকার আছে ভাই এই রুটে, এগারোটা স্পিড ব্রেকার আধা গল্লিতে, বাকি আধা গল্লিতে নেই। আধা গল্লিতে যদি এগারোটা স্পিড ব্রেকারই থাকে, মানুষ কোন রাজ্যেতে যাবে? তো একটা স্পিড ব্রেকার যেরকম স্পিড ব্রেকারটা তো ধরা না ধরা থাকে, সেরকম কয়েকটা স্পিড ব্রেকার আছে যেগুলো না ধরলেও চলে আর কি জনার মধ্যে। হ্যাঁ, প্রথমে যেটা বলছিলাম, প্রথম আমি 10টা ভিডিও 5 সপ্তাহে 10টা মানে সপ্তাহে 2টা করে দেবো, 5 উইক 10 ভিডিও চ্যালেঞ্জ আগে এটা করে দেখি। যদি এই চ্যালেঞ্জ নিয়ে আমি সাকসেসফুল হয়ে যাই, করে নিতে পারি, কোন তারপরে গিয়ে প্রথমে ভাবলাম হিন্দি, মানে হিন্দিতে করলাম। আমি তো এটা নিজের জন্য করছি না, যেটাতে কমফোর্টেবল সেই ল্যাঙ্গুয়েজটাই চুজ করি, হলে হবে না হলে হবে না, যে কোনো একটা হবে, দেখা যাক কি করি কতটুক করি। প্ল্যান অনেকগুলো আছে, প্ল্যানটা কতটুকু সফল করতে পারি সেটাই হচ্ছে যে ব্যাপার। আর কিছু হোক না হোক, জীবনে 3টা স্বপ্ন অধুরা থেকে গেল, মানে এই স্বপ্ন আর পুরা করার সময় নেই, সুযোগ নেই, সুবিধা নেই। প্রথম স্বপ্ন ইউনিভার্সিটিতে পড়ার, সেই ইউনিভার্সিটির যে লাইফটা, হ্যাঁ অনেকে বলবে যে পড়ার সময় নেই, এখন যদি আমি সময় খুঁজতে যাই, মানে সময় বুঝে যদি পড়তে যাই, তখন কী হবে, আমার যারা সাথে পড়বে ওরা আমার থেকে বয়সে অনেক ছোট হবে, আমার বোনের থেকেও ছোট হবে, তো ওদের সাথে সেই ভাইব ম্যাচ করবে না আমার, ওরা জেন জি,
তো ওদের সাথে ভাই যদি ম্যাচ না করে আমি কি পড়বো ভাই? ওরা চাকু দেখে নেবে আমাকে, আঙ্কেল দাদা দেখে রাখবে, ওদের সাথে আমি করবো কি ধরুন আমার ছোটো বইনের থেকেও ছোটো। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে সময় নেই, এখন যদি আমি পড়তে বসি খরচা কীরকম চলবে, কেনেকুয়া চলিব। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমার একটা বহুত বড় করিমগঞ্জের একটা কোম্পানি আছে, এই কোম্পানিতে মানে জব করার খুবই বেশি ইচ্ছা ছিল, খুবই বেশি প্রয়োজন ছিল এখন নেই। তো অনেকবার ইন্টারভিউ দেওয়ার পরেও হয়নি। দে সেড দ্যাট আই ওয়াজ নট ফিট ফর দেয়ার কোম্পানি। কীরকম ফিট না আমি, জাস্ট বিকজ আই ডোন্ট হোল্ড দ্য ডিগ্রি সার্টিফিকেট, সো দে মেক মি ডিক্লেয়ার্ড মি আনফিট ফর দেয়ার কোম্পানি। ওয়াও! তো হ্যাঁ, কাইন্ড অফ ফোমো হয় আমার, কারণ আগে যাকেই বা চিনি আমি করিমগঞ্জের, তার থেকে 90% মানুষ চিনি চাকরি করছে, তো একটা ফোমো ফ্যাক্টর একটা থাকে। আর হ্যাঁ, জাস্ট বিকজ অফ দ্যাট ফোমো ফ্যাক্টর আমার মনে হয় কেন করি না চাকরি, যদিও চাকরি আর চাকরিজীবীর মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, দুটোটা একই কথা। হ্যাঁ, আমি এখন ফ্রিল্যান্সার ভাই, যখন ইচ্ছা ঘুমাও যখন ইচ্ছা খাও, সেটাই হচ্ছে ব্যাপার। সব কিছুর একটা মেরিট ডিমেরিট আছে, ফ্রিল্যান্সিংয়েরও একটা মেরিট আছে ডিমেরিট আছে, আর চাকরিরও একটা মেরিট আছে ডিমেরিট আছে, ওইটাই ব্যাপার। একটা চাপলেস জীবন রে ভাই, একটা চাপলেস জীবন লাগে, সালা চাপ এগুলো শেষই হওয়ার নাম। একটু ধনী হওয়া শুরু করে, একটু পয়সা আসা শুরু হয়, আবার গরিব হয়ে যায়, কিছু না কিছু নষ্ট হয়ে যায়। হয়তো ক্যামেরার, এবার তো ক্যামেরার সালা লেন্সই নষ্ট হয়ে গিয়েছে, আমার মেইন যে লেন্সটা আমি ইউজ করি ওইটাই নষ্ট হয়ে গেছে, হয়তো লেন্স নষ্ট হয়ে যাবে, বা হয়তো আমার দাঁতের অপারেশন এসে পড়বে। হ্যাঁ, দাঁতের অপারেশনও করিয়েছি কয়েকদিন আগে, আখল দাঁত রিমুভেল। এই সেলাই নিয়ে শালার আমার এত মজার মজার বিয়েগুলো কাটাতে গেছে, খেতেই পারিনি আমি, কেন বিলি আমি খাদ্য রসি, আমার জীবনের রসই হচ্ছে খাদ্য, শালার খাওয়াই গেল না। দেখি ভবিষ্যতে কি হয়, এখন পর্যন্ত তো যতবারই একটু ধনী হতে যাই ততবারই কোনো না কোনো বাস পড়ে যায়, বড় ধরনের বাস, যার জন্য আমি বলি মানে মাঝে মধ্যে যে চাকরি করাটাও বেটার, একটা ফিক্সড ইনকাম থাকে যদিও, কিন্তু মাসে তুমি এত টাকা পাবে তুমি উই বাটে চলতে পারবে। আমি শালা ফ্রিল্যান্সার, আমার মাসে কত রুজি হবে আমি নিজেও জানি না, কোনো কোনো মাসে ট্যাক্সও ভরতে লাগবে এরকমও রুজি হয়ে যেতে পারে, আর কোনো কোনো মাসে শালার বিপিএল কার্ডেরও দরকার পড়তে পারে এরকম রুজি হতে পারে। আর বাবার উঠানে টুকটুক চালাচ্ছে শালার অত ছাড়া।